আছি, আমি সৌমিতা। 24 নিউজ নামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। এই মুহূর্তে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। কেন্দ্রের করোনা নীতি নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক চেয়ে এবার লোকসভার স্পিকারকে চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন তিনি এবং সেই সঙ্গে সঙ্গে কি ব্যবস্থা নিলেন তিনি, সেটাই দেখাবো আপনাদের। কেন্দ্রীয় সরকারের করোনা নীতি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক ডাকার দাবি জানালেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। লোকসভা স্পিকার ওম বিড়লাকে ওই বৈঠক ডাকার জন্য আবেদন জানিয়েছেন তিনি। কংগ্রেসের সাংসদের দাবি, করোনা পরিস্থিতিতে যদি সরাসরি বৈঠক না হয় তাহলে অন্তত ভার্চুয়ালি একটা বৈঠক ডাকা হোক। আজ খুশির ঈদ, বড় জমায়েত ছাড়া এবছর ঈদ পালন হচ্ছে। করোনার জন্য এবার পরিস্থিতি সম্পূর্ণরূপে আলাদা, তবে নিজের মতো করে ঈদ উৎসব পালনের বার্তাই দিলেন মন্ত্রী জাভেদ আহমেদ খান। তিনি বললেন, ধর্ম যার যার, উৎসব সবার। কি বললেন তিনি আমাদের প্রতিনিধিকে দেখাবো আপনাদের। অক্ষয়তৃত্ব আছে, দুটোই শুভেচ্ছা জানাই প্রত্যেকটা মানুষকে, যারা আপনার দর্শক আছেন, যারা বাংলার মানুষ, যারা ভারতবর্ষের মানুষ। আজকে সব উৎসব আমরা, আপনারা জানেন বাংলায় ধর্ম নিজের নিজের আমাদের নেত্রী বলেছে, এবং উৎসব সবার, উৎসব হোক, খুশির ঈদ হোক, অক্ষয়তৃত্ব আমরা শুভেচ্ছা জানাই, কিন্তু দূরস্থ মেনটেন করে, কোভিডের নর্ম মেনটেন করে করতে হবে। কোনো কোলাকালি নেই, কোনো হাত মেলানো নেই, দূর থেকে মুখ থেকে বলে আপনারা করুন। আর প্রার্থনা করুন যাতে ভগবান তাড়াতাড়ি এই কোভিডটাকে আমাদের জীবনের থেকে দূর করে দেয়, কোভিডের যাতে শেষ হয়ে যায়। আর আপনারা যারা আছেন, অনেকই প্রিয় হারিয়েছেন, অনেক লোক এখন অসুস্থ আছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সরকার চেষ্টা করছে, একটু আপনারা এগিয়ে আসুন, আপনারা চেষ্টা করুন, মাস্কটা পরুন, হাতটা স্যানিটাইজ করুন, দূরত্ব মেনটেন করুন, বাজার ঘাটে ভিড় করবেন না, বাস ট্রেনে ভিড় করবেন না, একটু ফাঁকাফাঁকি আপনারা চলুন, তাহলে অনেকটাই সুবিধা হবে। আর শরীর খারাপ হতে গেলে, সংক্রমণ হতে গেলে কার ক্ষতি আপনার হবে? সরকার তো আছে, সরকার আজকে চেষ্টা করছে, কিন্তু আপনি যদি না সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে সরকার একলা কি পারবে? সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ আছে কি আসুন, সরকার আর আপনারা আমরা সব মিলে একসঙ্গে আজকে এই কোভিডের সঙ্গে যে যুদ্ধটা আছে আমরা লড়াই করি ভালো করে। আমরা নিশ্চিত কি আমরা এই লড়াইতে সফল হব। প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। জীবন বাঁচাতে বাংলা থেকে পালিয়ে যায় অনেকেই, এটা ভীষণই লজ্জার, এমনটাই বললেন অসমে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর। গতকাল কোচবিহার সফরের পর আজ অসমের শ্রীরামপুরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। তার সঙ্গে ছিলেন কোচবিহারের বিজেপির সাংসদ নিশীত প্রামাণিক এবং অন্যান্য বিজেপি নেতারাও। তিনি বলেন, পশ্চিমবঙ্গের প্রশাসন সাধারণ মানুষের জীবন রক্ষা করে না, জীবন বাঁচাতে বাংলা ছেড়ে পালিয়ে যায় অনেকেই। এটি আমার কাছে একটি অত্যন্ত পরিচিত ঘটনা এবং এটা যে কোনো সরকারের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। বাংলায় সংবাদ মাধ্যমকে ভয় দেখিয়ে রাখা হয়, রাজ্য জুড়ে হওয়া অত্যাচার দেখেও তারা চুপ করে থাকে। কে দোষী আর কে অত্যাচারিত তা সবার কাছেই পরিষ্কার, পুলিশ কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগও নেয় না। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছিলেন, কিন্তু ব্যবস্থা নিতে পুলিশের 5 দিন সময় লেগে গেল। मेरे साथ तो कुछ पत्रकार थे, आप कहीं क्यों नहीं गए? कौन सा ऐसा डर है जो आपको रोक रखा है? हमने देश में देखा है, एक प्रांत से जब कुछ लोग प्रांत छोड़कर गए, कौन सा ऐसा डर है जो आपको रोक रखा है? हमने देश में देखा है, एक प्रांत से जब कुछ लोग प्राण छोड़कर गए, आज तक हमारे दिल पर वो चोट है। मैं नहीं चाहता ऐसी पुनरावृत्ति पश्चिम बंगाल में हो। বাড়ছে করোনার সংক্রমণ, প্রত্যেক দিনে নতুন নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে দেখা দিয়েছে আমাদের দেশ সহ সমগ্র রাজ্যে অক্সিজেনের আকাল। আর এই অক্সিজেন আকালের মাঝেও কিছু মানুষ প্রতারণা করছেন, কিছু মানুষ অক্সিজেন সরবরাহের নামে প্রতারণা চালাচ্ছেন। ঠিক এমন একটি অভিযোগ উঠল কলকাতার একটি অক্সিজেন সংস্থার বিরুদ্ধে।
আসানসোল কুর্জি শিল্পাঞ্চলে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের নামে প্রায় 60,000 টাকার প্রতারণা করে কলকাতার এক অক্সিজেন সংস্থা। ঘটনাটি ঘটেছে আসানসোল কুল্টির বাসিন্দা এবং সমাজসেবী অঙ্কিতা সরকার নামক এক মহিলার সঙ্গে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার দেখতে পান তিনি একটি বেসরকারি সংস্থার। তারপরেই অঙ্কিতা তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা জানান যে 5টি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন, সেটা অঙ্কিতা জানিয়েছিলেন, যার সব মিলিয়ে মূল্য হবে 57,000 টাকা। নিজের ব্যাংক অ্যাকাউন্টে তারা তাদেরকে পাঠাতে বলেন। তাদের মতো কথা মতো অঙ্কিতা সেই টাকাটা পাঠিয়েও দেন, কিন্তু সংস্থা থেকে নানান বাহানা শুরু হয়, নানান অজুহাতও সেখানে দেখা হয়, কিন্তু আদেও অঙ্কিতার কাছে আসেনি অক্সিজেন সিলিন্ডার। অঙ্কিতার এরপরেই সন্দেহ হয়। তিনি লিখিত অভিযোগ জানান সাইবার ক্রাইম দপ্তরে এবং বিষয়টি নিয়ে তদন্ত করছে কুলটি থানার পুলিশ। ফের অমানবিক চিত্র, অক্সিজেন সরবরাহের নামে প্রতারণার ফাঁদ। করোনা সংকটকালে অনেকেই বাড়িয়ে দিয়েছেন হাত, এই সময় জেনে যাচ্ছে কে আসল বন্ধু। তারপরেও নানান জায়গায় অক্সিজেন সরবরাহের নামে ফাঁদ পেতেছেন বহু মানুষ। অনেকে বন্ধুত্বের মুখোশ পরে ছড়িয়ে দিচ্ছেন প্রতারণার জাল। ভারতে প্রতিদিনই রেকর্ড গড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। চারিদিকে অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যু ঘটছে। অক্সিজেন সরবরাহের নামে চলছে এক প্রতারণা চক্র। অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে অগ্রিম টাকা নিচ্ছেন প্রতারকরা, কিন্তু টাকা নিলেও দেওয়া হচ্ছে না সিলিন্ডার। এইভাবেই এক প্রতারণা চক্রের ফাঁদে পাপ দিয়েছেন কসবার বাসিন্দা সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। ধাপে ধাপে 54,000 টাকা পাঠিয়ে দিয়েছেন তিনি, তারপরও তারা অক্সিজেন পাঠায়নি। এমনটি করেছেন সোশ্যাল মিডিয়ায় থাকা এক প্রতারক। এইভাবেই প্রতারণা শিকার হচ্ছেন বহু মানুষ। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, আর করোনার হাত থেকে বাঁচতে বহু মানুষ ভিড় করছেন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। লক্ষ্য একটাই, লক্ষ্য ভ্যাকসিন নেওয়া। এবার ভারতের হায়দ্রাবাদে শুরু হলো রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি দেওয়ার কাজ। জিএসটি ছাড়া এর দাম 948 টাকা। কোভিশিল্ড কোভ্যাক্সিনের পর এবার ভারতে শুরু হলো স্পুটনিক ভি ভ্যাকসিন দেওয়ার কাজ। সেন্ট্রাল ড্রাগস ল্যাবের অনুমোদন পাওয়ার পর থেকে শুরু হয়ে যায় এই ভ্যাকসিন দেওয়া। 5% জিএসটি ছাড়া এই রুশ ভ্যাকসিনের দাম পড়বে 948 টাকা। দেশে ভ্যাকসিন সংকটের সময় এই তৃতীয় ভ্যাকসিন বাজারে আসলে সমস্যা কিছুটা কমবে বলে আশাবাদী অনেকে। আরো বিস্তারিত খবর নিয়ে ফিরবো, তবে তার আগে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। বাড়ির ট্রান্সপোর্ট, প্যাকার্স অ্যান্ড মুভার্স, এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস নিয়ে যেতে সমস্যা হচ্ছে, চিন্তায় পড়েছেন? সমাধান রয়েছে আমাদের কাছে। আমরা বাড়ির ট্রান্সপোর্ট। আমাদের সার্ভিসগুলি হলো হোম রিলোকেশন, কর্পোরেট রিলোকেশন, লোডিং আনলোডিং। আজই আপনার শিফটিং শুরু করুন বাড়ি ট্রান্সপোর্টের মাধ্যমে। আপনার বাড়ির যে কোনো জিনিস এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিই আমরা সযত্নে, এতটুকু যাতে ক্ষতি না হয় লক্ষ্য রাখি আমরা বাড়ি ট্রান্সপোর্ট। বাড়ি ট্রান্সপোর্ট কার রেন্টাল সার্ভিস প্রোভাইড করে থাকি আমরা। বাড়ি ট্রান্সপোর্ট, আমাদের ঠিকানা 537 যশোর রোড, লোকনাথ অ্যাপার্টমেন্ট, কাজীপাড়া মোড়, কলকাতা 728। আমাদের ইমেল আইডি info@barictransport.com, ফোন নম্বর 9681567876। বারিক ট্রান্সপোর্ট, প্যাকার্স অ্যান্ড মুভার্স। আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন সোরিয়ান ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ, সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন সোলিয়ান ইনফোটেক। আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা, অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। সোলিয়ান ইনফোটেক। আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে, জোলিয়ান ইনফোটেক। ফিরে এলাম বিরোধীর পর, আসছি পরবর্তী খবরে। ইতিমধ্যে করোনা সংক্রমণের জেরে সমগ্র দেশ সহ রাজ্যবাসী বেশ জেরবার হয়ে পড়েছে, তবে এরই মধ্যে দেখা গেল আশার আলো।
মিলল স্বস্তির নিঃশ্বাস। ফের নিম্নমুখী হলেও এবার করোনায় মৃতের সংখ্যা। প্রতিদিন এর আগে বেড়েই চলেছিল করোনার সংক্রমণ, বিধ্বস্ত হয়ে পড়েছিল সমগ্র দেশবাসী। তবে এরই মাঝে দেখা গেল এবার আশার আলো, দৈনিক মৃতের সংখ্যা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন অনেকেই। চা বাগানের শ্রমিকদের তৎপরতায় এবার উদ্ধার হলো এক হরিণ। ভাত খাওয়া চা বাগানের 3 নম্বর সেকশন থেকে এক হরিণকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন চা বাগানের শ্রমিকরা। ঘটনাটি শুক্রবার বিকেলে একটি হরিণ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাত খাওয়া চা বাগানে 3 নম্বর সেকশনে প্রবেশ করে এবং তারপর বাগানের ড্রেনে পড়ে যায়। তারপর শ্রমিকরা হরিণটিকে উদ্ধার করে বন দপ্তরের নিমতে রেঞ্জে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে যায় নিমতে রেঞ্জের বনকর্মীরা, তারাই হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। আলিপুরদুয়ার থেকে বিবেক সাহার রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। স্যার, যে হিরণ হো দেখে মিল রা, কত নম্বর সেকশন মে মিলা? वो सेक्शन नंबर 3 नंबर में मिला। इसको हमने फॉरेस्ट डिपार्टमेंट को खबर किया है, वो लोग रिकवर करके इसको ले जाएगा। सर, आए दिन चाय बागान में तो आते रहता है इस तरह का? हाँ, ऐसे आते रहते हैं हम लोग, फॉरेस्ट डिपार्टमेंट को खबर करते रहते हैं, कर करके फॉरेस्ट डिपार्टमेंट अपना इसको लेकर के चला जाता है। নিউজ নাও এখন এই পর্যন্তই। আরও বিস্তারিত খবর জানতে অবশ্যই চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।